গ্যাংটক পৌঁছে গেছি আর এটা হচ্ছে গ্যাংটক সদর পুলিশ স্টেশন, একটা ঝামেলা হয়েছে। সো শুরু হচ্ছে আমাদের জার্নিটা এবং শুটেড বুটেড অবস্থায় আছি, মানে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব পরে নিয়েছি। এগুলো এত কষ্ট করে ঢাকা থেকে টেনে আনার কারণ এখানে সেফলি রাইড দিব, অ্যান্ড বাইক হচ্ছে আইএসএসির বাইক নেওয়া। আর আজকে কথা ছিল আপনাদেরকে যে দেখাবো কোন বাইকটা নিয়েছি। সো শিলিগুড়ি থেকে আজকের উদ্দেশ্য হচ্ছে কোথায় ওটা যেতে যেতে বলি, চলেন। সো এটা হচ্ছে বাইকটা, কি বাইক হতে পারে? এই যে আমাদের বাইক হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান। আমরা তিনজন দুইটা বাইক নিয়েছি এবং দুইটাই একই বাইক। আর হোটেল থেকে এখন বের হয়ে যাচ্ছি, প্রায় 11টা বাজে। আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে গ্যাংটক। বাইক বাঁধা কমপ্লিট। এখানে দুইটা ব্যাগ, একটা হচ্ছে হাদির আর একটা হচ্ছে আমার, আর কিছু ব্যাকআপ জিনিসপত্র আছে, জুতা রুতা এক্সট্রা কিছু ছিল, তো একটা ছোট ব্যাগে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, সকল প্রশংসা আল্লাহর নামে। ফুয়েল একদম ফুল, কারণ গতকাল রাতে ফুয়েল লোড করে নিয়েছি এবং ফুয়েলের টাকার অ্যামাউন্ট কত জানেন এখানে? আচ্ছা, ওইটা আমি না বলি, এনএইচ হাদির চ্যানেলে বা ফেসবুক পেজে গেলে আপনারা একটু জানতে পারবেন। মানে এত অ্যামাউন্ট জাস্ট কল্পনার বাইরে, আপনারা একটু ধারণা করেন তো, আর তারপরে জানতে হইলে ওর চ্যানেলে একটু যান, ওকে একটু সাপোর্ট করেন, যেহেতু ছোট হিসেবে অনেক রাইড করতেছে, অনেক কিছু করতেছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে আস্তে আস্তে। ও, তাহলে রাইড স্টার্ট করতেছি আমরা ঠিক শিলিগুড়ি থেকে, যেখান থেকে বাইকটা রেন্ট নিয়েছিলাম ঠিক সেখান থেকেই। আর ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে এই বাইকের যে পারফরমেন্স, ভাই রে ভাই। আচ্ছা, এখানে বেশি কথা বলবো না, চলেন আমরা তো আজকে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাব। সুন্দর সুন্দর কিছু রাস্তায় যে আপনাদের সাথে কথা বলবো, কেন এই গলি টলির ভিতর আপনাদের সাথে কথা বলবো, লেটস গো। সো ব্রোজ, আপনাদেরকে বলছিলাম যে ভালো কোনো রাস্তাতে এসে ভিডিও করব, অ্যান্ড ইয়েস, দেখেন কত ভালো রাস্তায় এসেছি। এক সাইডে একটা লেকের মতো, আসলে এটা লেক না, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী। তারপরে এক সাইডে সম্পূর্ণ উঁচা পাহাড়, আমি এরকম পাহাড় কখনো দেখি নাই আমাদের দেশে। যেমন দেখেন একদম খাড়া তাকাইতে হচ্ছে, যদিও গোপ্রোতে আমি যা দেখতেছি আপনারা তা দেখতেছেন না। সো আমরা মাত্র 20 কিলোমিটার আসছি, তার ভিতরে এরকম সুন্দর সুন্দর পাহাড় শুরু হয়ে গেছে। সো আমি কেন ওই 20 কিলোমিটার আপনাদেরকে দেখাবো? আমি দেখাবো এই পাহাড়, এই নদী। আর একটা জিনিস না বললেই নয়, আমাদের যে খাড়া পাহাড়গুলো, যেমন ধরেন আমরা তিন্দু বা হচ্ছে অন্যান্য দিকে যে খাড়া পাহাড়গুলো যেরকম খাড়া থাকে না, এখানে কিন্তু সেরকম থাকে না। দেখেন, মানে খুব ইজিলি ঘুরাইতে 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 এতটুকুই, এর বেশি উঁচা বা খাড়া ঢাল এখন পর্যন্ত পাই নাই, যদ্দূর বুঝলাম অনেকগুলো পাহাড়ের উপরে উঠে গেছি এইভাবে আস্তে আস্তে। হয়তো তারা রাস্তা 30 কিলোটা 60 কিলো করে ফেলছে, বাট ইজি করছে আর কি। মানে যে কেউ, আপনার বাংলাদেশ থেকে যে কেউ আসলে খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন। আচ্ছা, এবার আস্তে আস্তে এগিয়ে যাই, চলেন একটু সৌন্দর্য উপভোগ করেন, তারপর আস্তে আস্তে সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতেছি। আপনাদের ছোট ছোট কিছু ইনফরমেশন দেওয়ার কথা ছিল, যেমন হচ্ছে আমরা কেন দুইটা বাইক নিলাম।
দুইটা বাইক নেওয়ার পিছনে এই যে টার্ন দেখছেন, পুরো শুয়ে পড়ছি। টার্নগুলো একটু ভয়াবহ টার্ন, তবে টার্নের জায়গায় কোনো আবার উঁচা নিচা নাই। যাই হোক, সো দুইটা বাইক নেওয়ার পিছনে মেইন কাহিনী হচ্ছে, আমি একবার বলছিলাম যে আমরা দুইটা বাইক নেই, তারপরে আবার হাদি বলল যে ভাই তিনটাই নেই, তারপরে আবার রুমে যায় বলে না ভাই দুইটাই নেই। মানে ডিসিশন নিতে একটু, ডিসিশন মেক করতে কষ্ট হচ্ছিলো। এবার বলি কেন কষ্ট হচ্ছিলো, আমরা যেহেতু এই যে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, এখন যদি তিনজনই তিনটা বাইক নেই, তাহলে বাই চান্স যদি কোনো সমস্যা হয়, প্রথম রিজন, তাহলে একটা ব্যাক আপ থাকতেছে যদি কেউ অসুস্থ হয়ে যায়। সেকেন্ডলি, আমরা এত সুন্দর জায়গায় রাইডিং শ্যুট নিতে হবে, আমাদেরকে চালাতে হবে, এবং রাইডিং শ্যুট যদি না নেই, আপনাদেরকে কীভাবে দেখাবো যে হিমালয়ান একটা 400cc বাইক রাইড করতেছি? দেখাইতে হবে না, একটু ভাব নিতে হবে আর কি। এই এই হচ্ছে দুইটা রিজন। আর আরও একটা রিজন যেটাও একটা মেইন রিজনের ভিতরে পড়ে, সেটা হচ্ছে টাকা। সো আমরা যেহেতু প্রথমবার এসেছি, অনেক কিছুই হিসাবের বাইরে চলে গেছে আমাদের, রাইট? অনেক হিসাবের বাইরে চলে গেছে। আরও একটা জিনিস মেনশন করতে চাই, এখানের যে রাস্তা অসম্ভব, আর আমি ব্লগ করতে থাকলে অনেক বড় হয়ে যাবে। আপাতত একটা বিরতি নিচ্ছি, তারপরে আবার ফিরে আসতেছি, এর মধ্যে আপনারা কিছু সুন্দর সুন্দর ফুটেজ উপভোগ করতে থাকুন। এতক্ষণ তো পাহাড়ের উপরে চালাচ্ছিলাম, এখন দেখেন পাহাড়ের নিচে চলে আসছি, আর তিস্তা নদীটার সাথেই রাইড করতেছি। ও ফিল ম্যান, আমি ফিলেই আছি খালি। যাই হোক, আজকে অনেক কথা বলতেছি, ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছি, ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, আর রোজা রাখছি, তারপরেও চেষ্টা করতেছি যতটুকু যা সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে যাব। ও হাদি, কেমন লাগতেছে? তবে তিনটা বাইক না নিয়ে এসে দুইটা বাইক নিয়ে এসে কিন্তু ভালোই হয়েছে। মানে পিসের জন্য তুমি যেভাবে উপভোগ করতে পারতেছো জিনিসটা কিন্তু জোস, আবার তুমি যখন চালাচ্ছ আমি কিন্তু ওইভাবে উপভোগ করতে পারতেছি। ও লুক অ্যাট দিস ম্যান, বাইক রাইড করতে মন চাচ্ছে না, মন চাচ্ছে এগুলো দেখি। অস্থির অস্থির ঝিরি পথ, জাস্ট রাস্তাগুলো দেখেন, এভাবে এভাবে গেছে, তারপরে নদী, তারপরে পাহাড়, তারপরে পাহাড়। ও আমি 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 হাদি আমি নেমে গেলাম। এখানে দাঁড়ায় মনে হচ্ছে 5 মিনিট ধরে খালি পানির দিকে তাকায় থাকি। এই জায়গাটা এত সুন্দর ছিল, ইস ড্রোন যদি আনতে পারতাম রে, ড্রোনটা যদি আনতে পারতাম, সমস্যা নাই। আমরা নেক্সট বড় যে ট্রিপটা আছে আমাদের নিজস্ব বাইকে, ওখানে আমরা ইনশাল্লাহ ড্রোন ইন্ডিয়া এসে কিনে নিব একটা। আপনারা প্লিজ হিংসা করেন না, আপনারা আসেন দেখেন, গোপ্রোতে যা না দেখা যাচ্ছে তার থেকে আমি বলবো 10 times বেটার আমরা দেখতে পাচ্ছি, আই এম শিওর। কারণ আমি যতবারই আমাদের বান্দরবনের ভিডিওই তাই আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি না, বান্দরবন এত সুন্দর তাই, তার থেকেও এটা সুন্দর। ওটা যখন এডিট করতে বসি তখন মনে হয় আরে এটা খালি চোখে কী দেখলাম, আর এডিটের সময় এটা কী দেখতেছি। এটা হচ্ছে তিস্তা বাজার, গ্যাংটক যাওয়ার পথে দুইটা রাস্তা ডিভাইডেড হয়ে গেছে, একটা হচ্ছে নিচ দিয়ে চলে গেছে আর একটা উপর দিয়ে পাস আছে। আমরা তিস্তা নদীটা এবার পার হব, গ্যাংটক এখান থেকে আর 64 kilometers, এখনও হিউজ রাস্তা বাকি। আসলে তিস্তা নদী এভাবে কিন্তু আমরা বাংলাদেশে উপভোগ করতে পারি না। লুক, ও জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, ছবি তুলবো আমরা এখানে কিছু। সো ছবিগুলো দেখতে হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজে যেতে হবে আপনাদেরকে। এতক্ষণ পরে একটা সোজা রাস্তা পেলাম, অ্যান্ড এই সোজা রাস্তাতে 100 hits করলাম, একটা ফিল নিলাম আর কি।
400 সিসির বাইক চালাচ্ছি, 50-60-70 চালায় মজা আছে? অবশ্যই মজা আছে আপনি যদি এরকম প্রকৃতির মাঝে থাকেন। আর দ্রুত গ্যাংটক ঢোকার চেষ্টা করব, কারণ আবহাওয়াটা একটু একটু চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর এদিকে বৃষ্টি যখন তখন হয়ে যায় পাহাড়ি এলাকায়, আমাদের সাজেকে যেরকম বৃষ্টি হয় যখন তখন, কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক তেমন না। আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ ভালোই উপরে আছি, আর এখানে প্রায় মেঘের কাছাকাছি চলে যাওয়া যায়, সো এই জন্য মেঘ কখন মেঘের চরিত্র চেঞ্জ হয়ে যায় এটা বলা মুশকিল। ও লুক, আর রাস্তা সম্পর্কে যদি আপনাদেরকে একটু আপডেট দিই, তাহলে রাস্তা মোটামুটি ভালো, 80% ভালো বলবো, 20% কাজ চলতেছে। কারণ এই যে পাহাড়গুলো যদি দেখেন না, এগুলো ভেঙে ভেঙে রাস্তা নষ্ট হয়ে যায়, সো এগুলো ভাঙার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, আবার রাস্তার কাজ করতে হয়। তারপরেও যে পরিমাণ স্যাটিসফাইড রাস্তা নিয়ে বলার বাহিরে, অত্যন্ত লেভেলের স্যাটিসফাইড আমি, অন্য লেভেলের রাস্তা রে ভাই। এই জন্য আসলে অন্যান্য জায়গার এক্সপিরিয়েন্স নেওয়া অবশ্যই জরুরি আমার মতে। আমি তো এবার বিশ্বভ্রমণে বের হয়ে যাব, শুধু ইন্ডিয়া দেখেই ভালো লাগতেছে। আর কোন প্রবাদে বা কী আছে জানি, মানে ইন্ডিয়ার ঘোরা নিয়ে ঠিক মনে করতে পারতেছি না। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখান থেকে এই যে দেখেন শো শো একটা আওয়াজ হচ্ছিল, তো ভাবলাম যে এটা একটু দেখে যাই দাঁড়িয়ে, এই ফিউ উপভোগ না করলে হবে না। ও একদম নিচে চলে যাবো আর এক পা দিলেই, তারপরও একটু দেখেন, আর একটু আমি শান্ত নীরব হচ্ছি যদি আপনারা এই সাউন্ডটা উপভোগ করতে পারেন। ওকে ডান, ওই যে পাহাড়ের উপরে মেঘ দেখা যায়, বৃষ্টি আসতেছে, সো দ্রুত চলেন। আমরা বাইকটা একটু পরপর চেঞ্জ করে করে নিতেছি, যেহেতু তিনজনই ব্লগার, তিনজনকেই ভিডিও করতে হচ্ছে। লেটস গো। ও ভাঙার উপর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া যায়, তবে বেশি জোরে যাব না, কারণ হচ্ছে পিছে ব্যাগ আছে, তো সো ব্যাগে যাতে প্যারা না খায় এই জন্য আস্তে আস্তে উঠে গেলাম। ও ও ও ও ও ও ও ও ও, কি মজা! আরে দাঁড়িয়ে থেকে তো ভালোই লাগতেছে, এবং দাঁড়িয়ে থেকে এটার ব্যালেন্সিংটা বেশ ভালো থাকে এই গাড়িগুলোর, এবং দাঁড়িয়ে হ্যান্ডেল বারটা উঁচা তো পাওয়া যায়, কেপিটিতেও দাঁড়ানো যায়, বাট কেপিটিতে এতটা মজা পাওয়া যায় না। ও রিল্যাক্সে রাইড করি, চলেন আর কিছুক্ষণের ভিতরেই সিকিমে পৌঁছে যাব। আর সিকিম বলতেছি কেন, দূর গ্যাংটকে পৌঁছে যাব। এখানকার ছোট ছোট শহরগুলা এত সুন্দরভাবে অর্গানাইজ করা, জাস্ট অস্থির। গ্যাংটক কিধার হে? ওকে, আমি একটু একটু হিন্দি বলা শিখে গেছি, তবে ভুলভাল বলি অনেক, হয়ে যাবে আস্তে আস্তে, মানে কমিউনিকেশন স্কিলটা আছে, জাস্ট বোঝাতে পারি আমি। ও আন্ডারগ্রাউন্ড মেকিং চলতেছে, ও এপাশ থেকে ওপাশ দেখাও যাচ্ছে, মেবি এখানে জ্যাম লাগে এই জন্যই নতুন এই আন্ডারপাসটা করতেছে। ও আচ্ছা আচ্ছা, এখানে অলরেডি একটা আন্ডারপাস আছে, সেকেন্ড আন্ডারপাসের কাজ চলতেছে, মেবি ওইটা হয়ে গেলে আর এই জ্যামগুলো হবে না। আর অ্যাম্বুলেন্সের সহযোগিতা নিয়ে আমরাও পেরিয়ে যাচ্ছি। ওকে, আর মনে হয় বেশি দূর যেতে পারবো না। অ্যাম্বুলেন্সের জন্য তারা অনেক কষ্ট করে জায়গাটা বের করলো, অ্যান্ড হ্যাঁ অ্যাম্বুলেন্স এখনই আসতে পারবে আমাদের দেশে। আরে বাপরে, ঢাকার মধ্যে বাসওয়ালা বাইকওয়ালা সবাই ব্যস্ত ভাই, কেউ কাউকে আগে যেতে দিতে চায় না, একদমই আগে যেতে দিতে চায় না। যাই হোক, কথা অনেক গুলিয়ে যাচ্ছে, কারণ রোজা লেগে আসতেছে, প্রায় 4টা বাজতে গেছে, অ্যান্ড আজকে সেহরিতে খেয়েছিলাম, এদিকে তো সেহরির জন্য আবার খোলা থাকে না কিছু, সো যেটা করছিলাম দুইটা করে পরোটা কিনে নিয়ে রাখছিলাম, এবং সবজি এবং মাংস কিনে রাখছিলাম, ওগুলো খেয়েছি মোটামুটি। এবং আমি কিন্তু গরুর মাংস পাওয়া যায় ভারতে খুব কম দামে, এটা নিয়ে একটা ছোট্ট ক্লিপ বানিয়েছি আমার
ফেসবুক পেজের জন্য, ওইটা চাইলে দেখতে পারেন নেক্সট গিয়ারে। সো এগিয়ে যাই, গিয়ে দেখা হচ্ছে গ্যাংটকে। আপনাদের তো অনেক কিছুই দেখাইলাম, সব এরকম বড় বড় পাহাড়, এরকম পাহাড়ের উপরে সিটি, নদী, সব কিছু মিলে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে, তবে একটা ক্লান্তি চলে আসছে এই আর কি। গ্যাংটক সিটির খুব নিকটে চলে এসেছি, আর মাত্র 5 কিলোমিটার, হয়তো এখান থেকেই সিটি বলা যেতে পারে। জায়গাটা কিছুটা সাজেকের মতো ফিল দিচ্ছে, মানে এখন উপরের দিকে উঠতেই আসি উঠতেই আসি, এবং পাহাড় থেকে যখন নিচে তাকাচ্ছি মনে হচ্ছে অনেক উপরে আমরা। চলেন একটু ফাঁকা জায়গা হলে আপনাদেরকেও দেখাতে পারবো যে এক্স্যাক্টলি কোথায় আসি। আর গলার ভয়েস অনেকটা নেমে গেছে না? ওই দেখেন কত উপরে উঠতে হবে আমাদেরকে এখনও। আর এই দিক থেকে যদি নিচের দিকে দেখাই, দেখাতে তো পারতেছি না, আমরা অলরেডি অনেক উপরে আছি এবং এখনও অনেকটা উপরে যাব, মেবি 5 কিলোমিটার হয়তো খালি উঠব। ও আমরা ওই উপরে হয়তো কোনো হোটেল নিয়ে থাকবো, কিভাবে সম্ভব? এই বিল্ডিংগুলো উপরে কিভাবে করলো? অনেক উপরে আছি আমরা, এবং যত সিটির ভিতরে ঢুকতেছি শীত বাড়তেছে, এদিকে কিন্তু ভালোই শীত আছে। অ্যান্ড কালকের আমাদের কালকের যে ডেস্টিনেশন ওটাতে তো আরও শীত লাগবে। সো চলেন, গ্যাংটকে প্রায় পৌঁছে গিয়েছি, গ্যাংটক পৌঁছে গেছি, আর এটা হচ্ছে গ্যাংটক সদর পুলিশ স্টেশন। একটা ঝামেলা হয়েছে, সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। যে ঝামেলাটা হয়েছে এটা দেখতে হলে আমার ফেসবুক পেজে দেখতে পাবেন, সো ওইখানে আমি এটা নিয়ে আপডেট করব। আমি চাচ্ছি না ভিডিওর ভিতরে কোনো পরিবেশ খারাপ হোক, আপাতত মনটা একটু অনেক খারাপ, সেটা জানতে পারবেন আমার ফেসবুক পেজে গেলে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।